সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতেই জানাবো আন্দোলনে জনসম্পৃক্ততার বড় চ্যালেঞ্জ। সরকার হটানোর একদফা দাবিতে চলমান আন্দোলন অনেকটা চাঙ্গা হলেও দেশের সাধারণ মানুষকে বিএনপি এখনো মাঠে নামাতে পারেনি, তাই সরকার পতনের অপ্রতিরোধ্য গণসংগ্রাম গড়ে ওঠা নিয়ে জোরালো সংশয় রয়েই গেছে। প্রিয় দর্শক, এ বিষয়ে রয়েছে একটি বিস্তারিত আলোচনা, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এবারে জানাবো বিএনপি নেতা অ্যানিকে গ্রেপ্তার সরকারের কৌশল কি। ঢাকায় যখন মার্কিন প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল সফর করছে, ঠিক তখনই মধ্যরাতে বিএনপি নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানাবো আন্দোলন দমাতে এক যুগ আগের মামলায় নেতাদের সাজা দেওয়া হচ্ছে আব্দুল সালাম। বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম বলেছেন, সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে বুঝতে পেরে তারা ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে। আন্দোলন দমাতে এক যুগ আগের মামলায় সাজা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তাদের আন্দোলন থেকে দূরে রাখা। এদিকে খালেদা জিয়ার মুক্তি দাবি বিএনপি পন্থী আইনজীবীদের। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে অবস্থান কর্মসূচি ও সমাবেশ হয়েছে। বিএনপি পন্থী আইনজীবীদের উদ্যোগে বিভিন্ন স্থানে কর্মসূচি পালিত হয়। এবারে থাকছে হাসপাতালে নেওয়া 13 মিনিট পরে যুবলীগ নেতার মৃত্যু, গাফিলতির অভিযোগ, হাসপাতালে উত্তেজনা। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, ফিলিস্তিনের পক্ষে এক হচ্ছে সৌদি ইরান। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা নিন্দায় এরই মধ্যে আলাদা বার্তা দিয়েছে সৌদি আরব এবং ইরান। ফিলিস্তিনিদের পক্ষে কথা বলেছে এই দুই দেশ, তবে ফিলিস্তিন ইস্যুতে প্রথমবারের মতো এবার আলোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। প্রিয় দর্শক, এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সরকার হটানোর একদফা দাবিতে চলমান আন্দোলন অনেকটা চাঙ্গা হলেও দেশের সাধারণ মানুষকে বিএনপি এখনো মাঠে নামাতে পারেনি, তাই সরকার পতনের অপ্রতিরোধ্য গণসংগ্রাম গড়ে তোলা নিয়ে জোরালো সংশয় রয়েই গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, চলমান আন্দোলনে জনসম্পৃক্ততা গড়ে তোলাই এখন বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এতে ব্যর্থ হলে একদফার আন্দোলন সফল করা সত্যিকার অর্থেই কঠিন হয়ে যাবে, এমনকি চলমান আন্দোলন পুরোপুরি ফ্লপ হওয়ারও আশঙ্কা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির প্রকৃতি, সংকট গভীরতা এবং ব্যাপ্তির বিষয়ে ধারণার অভাবের কারণে কৌশল তৈরির ক্ষেত্রে বিরোধী দলগুলো সবসময় ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়ে পিছিয়ে আছে। বিশেষ করে সরকারি প্রশাসন এবং ক্ষমতাসীন দল বর্তমানে অনেকটা একাকার হয়ে পড়ায় বর্তমান সরকার পরিবর্তন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে শুধু নেতাকর্মীদের দিয়ে বড় গণসমাবেশ করে চূড়ান্ত দাবি আদায় করা দুষ্কর হয়ে পড়বে। বিএনপি নেতারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এ বিষয়টি স্বীকার করেছেন। তারা বলেছেন, গত 14 বছর ধরে তাদের বিভিন্ন কর্মসূচিতে হামলা করে উল্টো হাজার হাজার নেতা কর্মীকে আসামি করে মামলা দেওয়া হয়েছে। 2015 সালে বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় বিএনপি নেতাকর্মীদের সরকার ঘরছাড়া করেছে। আগামী দিনের কঠোর আন্দোলনের কর্মসূচিতেও হামলা মামলার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে জনগণকে সম্পৃক্ত করে রাজপথে নামানো কঠিন হয়ে পড়বে। হামলা মামলার ভয়ে দলীয় নেতাকর্মীরাও শেষ পর্যন্ত আন্দোলনের মাঠে কতটা সক্রিয় থাকবে তা নিয়েও শঙ্কিত তারা। যদিও বিএনপির শীর্ষ স্থানীয় নেতারা কেউ কেউ এ নিয়ে ভিন্নমত পোষণ করেছেন। তাদের ভাষ্য, মূল্যস্ফীতির কষাঘাতে দিশেহারা জনগণ জনজীবনে জীবনযুদ্ধে টিকে থাকার স্বার্থে এর মধ্যে সরকার হটানোর আন্দোলনে পরোক্ষভাবে যোগ দিয়েছে। অনেকেই রাজপথে সক্রিয় অংশ নিচ্ছে। বিএনপির চলমান আন্দোলন কর্মসূচিতে সাধারণ মানুষের হতাহত হওয়ার ঘটনার মধ্য দিয়ে এর প্রমাণ স্পষ্ট হয়ে উঠেছে। গণতান্ত্রিক আন্দোলন শান্তিপূর্ণ চালিয়ে যাওয়ার সুযোগ পেলে আগামীতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে রাজপথে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে একত্রতা ঘোষণা করবে বলে দাবি করেন নেতারা। যদিও অনেকে মনে করেন বিএনপির নেতৃত্ব এবং সাংগঠনিক দুর্বলতা রয়েছে, তাছাড়া বিএনপি জনগণকে আকৃষ্ট করতে পারে এমন কোন কর্মসূচি দাঁড় করাতে পারেনি। তারা দীর্ঘদিন ধরে দলীয় স্বার্থ, দলের চেয়ারপার্সনের মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মামলা প্রত্যাহারের আন্দোলনকেই বেশি গুরুত্ব দিয়েছে। এ কারণে তাদের আন্দোলন কর্মসূচিতে আশানুরূপভাবে জনসম্পৃক্ততা বাড়েনি। তবে এবারের আন্দোলনে দ্রুত জনসম্পৃক্ততা বাড়ছে বলে দাবি করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের ব্যাপক সাড়াও পাচ্ছেন তারা। শান্তিপূর্ণ গণ আন্দোলনের মাধ্যমে সব বাধা অতিক্রম করবেন এবং নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি আদায় করতে পারবেন। তার ভাষ্য, অতীতের আন্দোলন থেকে এবারের ভিন্নতা হচ্ছে জনগণের নির্যাতন উপেক্ষা করে নেতাকর্মীদের সমর্থনের সঙ্গে জনগণ রাজপথে নামছেন। বিশিষ্ট আইনজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর স্বাধীন মালিক বলেন, বিএনপির অতীতের আন্দোলন থেকে বর্তমানের ভিন্নতা হল অর্থনৈতিক অব্যবস্থাপনা, গ্যাস বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতি সাধারণ মানুষের জন্য জীবনযাত্রা অনেক বেশি অসহনীয় করে তুলেছে, ফলে শান্তিপূর্ণভাবে সরকারের পরিবর্তন চাওয়া মানুষের সংখ্যা বেড়েছে। বিএনপির দিক থেকে তত্ত্বাবধায়ক সরকার এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মধ্যে সীমাবদ্ধ না থেকে আন্দোলন
জনজীবনের সংকটের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হলো দেশের উদ্ভূত সংকটের সমাধান কিভাবে দেবেন সেটার একটি রূপরেখা তুলে ধরা। এদিকে রাজনৈতিক এই গুরুত্বপূর্ণ সময় তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত দলকে সুসংগত করতে ঐক্যবদ্ধ রাখা বিএনপির একটি আরো বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে বর্তমান ক্ষমতা কাঠামো ঠিক রেখে বিএনপিকে নির্বাচনে নিতে নানামুখী তৎপরতা চালাতে পারে সরকার, তাতে দলের ভেতরে বিভেদ তৈরি এবং ফাটল ধরিয়ে আরো ভাঙনের চেষ্টা হতে পারে। এটি সামাল দিতে না পারলে আন্দোলনের ফল ঘরে তোলা আরো কঠিন হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শান্তনু মজুমদার বলেন, বিএনপির পক্ষে যে একটা সমর্থন আছে সেটা তারা কিছুটা হলেও দেখাতে পেরেছে। একই সঙ্গে তারা এটাও দেখাতে পেরেছে সরকার বিরোধীদের রাজপথে নামাকে কিভাবে ট্যাকল করতে হয়। অ্যানিকে গ্রেপ্তার, সরকারের কৌশল কি? ঢাকায় যখন মার্কিন প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল সফর করছে ঠিক তখনই মধ্যরাতে বিএনপি নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় অ্যানি তার ধানমন্ডির বাসাতেই ছিলেন। পুলিশ বলেছে দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও প্রচার সম্পাদক মিডিয়া সেলের সদস্য সচিবের গ্রেপ্তারের তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, আরেকটি একতরফা নির্বাচন করতেই সরকার গ্রেপ্তার অভিযান শুরু করেছে। সরকারের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে এটি আইনগত বিষয়, এখানে সরকারের কিছু করার নেই। তবে কিছুদিন ধরেই সরকার বিএনপি নেতাদের মামলা এবং বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার উদ্যোগ নিয়েছেন। পুরনো নাশকতা ও সন্ত্রাসের মামলাগুলো সচল হয়েছে। যেসব মামলা বিচারের জন্য আটকে ছিল সেগুলো বিচার দ্রুত নিষ্পত্তি করা হয়েছে। গত প্রায় দুমাসে বিএনপির অর্ধশতাধিক বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী আদালতে দণ্ডিত হয়েছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে সরকারের কৌশল কি? নির্বাচনের তফসিল ঘোষণার আগে কেন এভাবে ধরপাক এবং বিচার নিষ্পত্তির উদ্যোগ? সরকার কি সত্যি চায় না বিএনপি নির্বাচনে আসুক? বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতেই কি বিচার বা দণ্ড বা গ্রেপ্তার? বিএনপির বেশিরভাগ নেতা এমনটি মনে করলেও রাজনৈতিক বিশ্লেষকরা তা মনে করছেন না। তাদের মতে আগামী কিছুদিনের মধ্যেই বিএনপি জ্বালাওপোড়া এবং সন্ত্রাসের কর্মসূচির মাধ্যমে দেশকে অচল করে দেবার পরিকল্পনা নিয়েছে। গত 9 অক্টোবর থেকে 18 অক্টোবর পর্যন্ত বিএনপি নানা কর্মসূচি ঘোষণা করেছে। 18 অক্টোবর বিএনপি ঢাকায় মহাসমাবেশ করার কথা রয়েছে। সেই সমাবেশ থেকে বিএনপির চূড়ান্ত কর্মসূচির ঘোষণা করা হবে বলে জানা গেছে। ঢাকা অবরোধ, দেশ অচল কিংবা অসহযোগ আন্দোলনের কর্মসূচি দেওয়া হতে পারে বলেও জানা গেছে। সরকারের কাছে এমন খবর আছে নির্বাচনে যাওয়ার জন্য নয় বরং নির্বাচন বানচালের লক্ষ্যে বিএনপি বড় ধরনের নাশকতা করতে পারে। বিএনপি এমন এক পরিস্থিতি সৃষ্টি করবে যাতে দেশে নির্বাচন না হয়, এটি সরকার হতে দেবে না। বিএনপি যেন বড় ধরনের অশান্তি দেশে সৃষ্টি করতে না পারে সে কারণে এসব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বিএনপির গুরুত্বপূর্ণ এবং ক্রিয়াশীল নেতাদের আটক করে তাদের আলোচনা টেবিলে আনতে চায় সরকার। আওয়ামী লীগের একজন দায়িত্বশীল মন্ত্রী বলেছে বিএনপি নির্বাচন বানচালের চেষ্টা করেছে আর তা প্রতিহত করতেই আওয়ামী লীগ এই কৌশল নিয়েছে। আন্দোলন দমাতে এক যুগ আগের মামলায় নেতাদের সাজা দেওয়া হচ্ছে আব্দুল সালাম। বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম বলেছেন, সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে বুঝতে পেরে তারা ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে। আন্দোলন দমাতে এক যুগ আগের মামলায় তাদের নেতাদের সাজা দেওয়া হচ্ছে, উদ্দেশ্য তাদের আন্দোলন থেকে দূরে রাখা। বুধবার সন্ধ্যায় নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ জোন 7 এবং 8-এর সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুল সালাম বলেন, আর কতজনকে জেলে নেবেন, আমরা শহীদ হতে প্রস্তুত, তবুও এদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা পিছুপা হব না, দেওয়ালে মানুষের পিঠ ঠেকে গেছে, প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত। হাসপাতালে নেওয়ার 13 মিনিট পরে যুবলীগ নেতার মৃত্যু, গাফিলতির অভিযোগ। দিনাজপুর 250 শয্যার জেনারেল হাসপাতালে নেওয়ার 13 মিনিট পর মোস্তফা কামাল কুরেশি নামের এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে তার মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে মৃত্যুর অভিযোগ এনে হাসপাতালে যুবলীগ নেতারা জড়ো হলে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। তবে কর্তৃপক্ষ বলেছেন চিকিৎসার জন্য খুব অল্প সময় পেয়েছিলেন তারা। এছাড়া কারো গাফিলতি থাকলে বিভাগীয় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দেন তারা। জানা গেছে বিকেলে ডায়রিয়াজনিত কারণে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন পৌরসভা 2 নং ওয়ার্ডের যুবলীগ সভাপতি মোস্তফা কামাল কুরেশি। শারীরিক অবস্থার বিবেচনায় হাসপাতালে তাকে 2টি স্যালাইন পুশ করা হয়। এ সময় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মীরা হাসপাতালে জড়ো হন এবং উত্তেজিত হয়ে পড়েন। রোগীর স্বজন এবং নেতাকর্মীদের অভিযোগ, সময় মতো চিকিৎসা না দিয়ে গাফিলতি এবং ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে। এ সময় হট্টগোল শুরু হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সমস্যার সমাধানে সন্ধ্যায় তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা জরুরি বৈঠকে বসেন। এ সময় বিভাগীয় কমিটি করে বিষয়টি তদন্তের কথা জানান শহর আওয়ামী লীগের বিভাগীয় অ্যাডভোকেট শামীম আলম বাবু এবং হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার পারভেজ সোহেল রানা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুলাল মামুন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন ওখানে উপস্থিত ছিলেন। এ বিষয়ে আরএমও বলেন, বিকেল 4:45 ডায়রিয়ার এক রোগী হাসপাতালে এলে জরুরি ভিত্তিতে তাকে চিকিৎসা দেওয়া শুরু হয়। বমি ও পাতলা পায়খানা করার কারণে শরীরের পানি এবং লবণের স্বল্পতা দেখা দেওয়ায় 2টি স্যালাইন শরীরে পুশ করা হয়। অতিরিক্ত পানি এবং লবণের ঘাটতির কারণে
হাড় ঠিকভাবে কাজ করে না, এতে অনেক রোগী মারা যেতে পারেন। তিনি আরো বলেন, বাসা থেকে আনার পরেই আমরা চিকিৎসা শুরু করি, 13 মিনিট সময় পেয়েছি আমরা, তাকে সঠিক চিকিৎসা দেওয়ার সময় পাওয়া যায়নি। রোগীর স্বজনরা যে অভিযোগ করেছেন তা সঠিক নয়, আমাদের কোনো ভুল ছিল না, আমরা সবার সঙ্গে কথা বলে বিষয়টি বুঝিয়েছি, এ বিষয়ে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে, যদি কোনো গাফিলতি কারো থাকে তাকে শাস্তির আওতায় আনা হবে। ফিলিস্তিনের পক্ষে এক হচ্ছে সৌদি ইরান। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা নিন্দায় এরই মধ্যে আলাদা বার্তা দিয়েছে সৌদি আরব এবং ইরান। ফিলিস্তিনিদের পক্ষে কথা বলেছে দুদেশই। তবে ফিলিস্তিন ইস্যুতে প্রথমবারের মতো এবার আলোচনা করেছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, পুনরায় সম্পর্ক উন্নয়নে চীনের মধ্যস্থতায় তেহরান ও রিয়াদের মধ্যে চুক্তির পর বুধবার প্রথমবারের মতো ফিলিস্তিন ইসরায়েল দ্বন্দ্ব নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন ইব্রাহিম রাইসি ও মোহাম্মদ বিন সালমান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধ বন্ধের প্রয়োজনীয়তা নিয়ে রাইসি এবং মোহাম্মদ বিন সালমানের মধ্যে আলোচনা হয়েছে। আর সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, ফোন আলাপের ইরানি প্রেসিডেন্ট সৌদি যুবরাজকে আশ্বস্ত করেছেন যে চলমান সংঘাত বন্ধে তিনি বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগের জন্য সম্ভাব্য সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছেন। বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার বিরুদ্ধে সৌদি আরবের অবস্থানও পুনর্ব্যক্ত করেছেন মোহাম্মদ বিন সালমান। এর আগে ইসরায়েলি হামাসের আকস্মিক হামলার পর চলমান সংঘাতের বিস্তার রোধে কাজ করার কথা জানিয়েছিলেন সৌদি যুবরাজ। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোন আলাপের পর তিনি একথা জানান। চলমান সংকটে ফিলিস্তিনিদের পাশে থাকারও আশ্বাস দেন মোহাম্মদ বিন সালমান। তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্টকে বলেন, এছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সব আলোচনায় ইতি টেনেছেন সৌদি আরব। ইসরায়েল এবং ফিলিস্তিনি সংঘাত শুরু হওয়ার পর এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন দেশটির সরকার। এই সিদ্ধান্তের কথা যুক্তরাষ্ট্রকেও জানিয়ে দেওয়া হয়েছে বলে খবরে উঠে এসেছে। এদিকে গাজায় গণহত্যা চালানোয় ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, অবরুদ্ধ গাজায় চালানো হামলার জন্য বড় আঘাত সইতে হবে ইসরায়েলকে। গাজায় চালানো ধ্বংসযজ্ঞে ইহুদিবাদীদের জন্য বিপর্যয় নেমে আসবে। এককভাবে ইসরায়েলের সেনাবাহিনীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায় ফিলিস্তিনি যুবকদের প্রশংসাও করেন খামেনি।